হাজীগঞ্জে জিপিএ 5 পেয়েছে 468, বিএমএ তে পেয়েছে 99, আলিমে 53 জন। মুজিব পাটওয়ারি তথ্য হাসান আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছি আমি নুরুন্নাহার নিশে। সারা দেশের ন্যায় হাজীগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষা 2022 সালের ফলাফল প্রকাশিত হয়। হাজীগঞ্জ উপজেলায় এবছর পাশের হার 95.96%। মোট পরীক্ষার্থী ছিল 2,424 জন, তার মধ্যে পাশ করেছে 2,326 জন। উপজেলায় জিপিএ 5 পেয়েছে 468 জন। এদিকে এইচএসসি পরীক্ষায় পাশের হার 95.66%। এদিকে এইচএসসি বিএমএ পরীক্ষায় পাশের হার 95.66%। মোট পরীক্ষার্থী ছিল 553 জন, তার মধ্যে পাশ করেছে 529 জন। উপজেলায় জিপিএ 5 পেয়েছে 99 জন। ও আলিম পরীক্ষায় পাশের হার 96.90%। মোট পরীক্ষার্থী ছিল 420 জন, তার মধ্যে পাশ করেছে 407 জন। উপজেলায় জিপিএ 5 পেয়েছে 53 জন। বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, উপজেলার প্রতিটি কলেজ শিক্ষকদের হাতে এই ফলাফল দেয়া হয়েছে। এছাড়াও মোবাইলের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীদের হাতে হাতে ফলাফল পৌঁছেছে। হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ থেকে পাশ করেছে 1,032 জন, এ প্লাস পেয়েছে 311 জন। বিএমএ পাশ করেছে 175 জন, এ প্লাস পেয়েছে 31 জন। হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে পাশ করেছে 555 জন, এ প্লাস পেয়েছে 95 জন। বিএমএ পাশ করেছে 80 জন, এ প্লাস পেয়েছে 14 জন। নাসিরকোট শহীদ স্মৃতি কলেজ থেকে পাশ করেছে 162 জন, এ প্লাস পেয়েছে 10 জন। বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজ থেকে পাশ করেছে 58 জন, এ প্লাস পেয়েছে 2 জন। বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কারিগরি কলেজ বিএম থেকে পাশ করেছে 123 জন, এ প্লাস পেয়েছে 17 জন। দেশগাঁও ডিগ্রি কলেজ থেকে পাশ করেছে 82 জন, এ প্লাস পেয়েছে 6 জন। ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ থেকে পাশ করেছে 144 জন, এ প্লাস পেয়েছে 2 জন। কাকরতলা জনতা কলেজ থেকে পাশ করেছে 142 জন, এ প্লাস পেয়েছে 34 জন। হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ করেছে 122 জন, এ প্লাস পেয়েছে 7 জন। বিএমটি পরীক্ষায় পাশ করেছে 529 জন, এ প্লাস পেয়েছে 37 জন। হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন থেকে পরীক্ষায় পাশ করেছে 29 জন, এ প্লাস পেয়েছে 1 জন। পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।